করোনা সচেতনা ও মাস্ক বণ্টন কার্যক্রম অনুষ্ঠিত ভারত সরকারক ক্রীড়া ও যুব ব্যাপার মন্ত্রণালয় নেহেরু যুব কেন্দ্র কলাহান্ডি ও নরলা ব্লক অন্তর্গত তুলাপড়া গ্রামর মা পছরাণী সাংস্কৃতিক অনুষ্ঠান দ্বারা করোনা সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাই উক্ত কার্যক্রমের মুখ্য অতিথি ভাবে উক্ত গ্রামর সমাজসেবী মনমোহন নায়ক এবং ক্লবর সভাপতি মদন মোহন নায়ক সম্পাদক সুরেশ নেহেরু যুব কেন্দ্র কলাহান্ডির পূর্বতন জাতীয় যুব স্বেচ্ছাসেবী হেমসাগর সাহু করোনা মহামারী বঞ্চিত হওয়া জনসাধারণ হাত ধোয়া সামাজিক দূরতা অবলম্বন করা মাস্ক ব্যবহার করা এই বিষয়ে সচেতন করে ও গ্রামর জনসাধারণ মাগণার মাস্ক বণ্টন করা ও গ্রামর রাস্তা দুই কড়ে বৃক্ষরোপণ করা উক্ত কার্যক্রমের ক্লবর কার্যকারিণী সদস্য আশুতোষ ষড়ঙ্গী সরোজ কুমার প্রধান যুধিষ্ঠর প্রধান লুলু সেঠি মিনিকেতন সা বাবুলি বিশ্বাল ধনেশ্বর রণা অমিয়রঞ্জন মাঝি নরেশ নায়ক এবং ক্লবর সমস্ত সদস্য উপস্থিত রহি কার্যক্রমটি সফল করে এবং নেহেরু যুবকেন্দ্র কলাহান্ডির নরলা ব্লকর জাতীয় যুব স্বেচ্ছাসেবী মিলন কুমার ভোই কার্যক্রমটি পরিচালনা করে ও এবং সমস্ত মাস্ক ব্যবহার ও সামাজিক দূরতা অবলম্বন করে আপনার সুপারফাস্ট নিউজ ভবানীপাটনা নরলারু মিলন কুমার ভাইঙ্ক।